দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 70 পৃষ্ঠার 1 নং প্রশ্নের সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, দেখো প্রশ্ন। একটি বিদ্যালয়ে 625 জন শিক্ষার্থী ছিল। বছরের শুরুতে 275 জন শিক্ষার্থী নতুন ভর্তি হলো এবং 35 জন শিক্ষার্থী চলে গেল। ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রইল তা গাণিতিক বাক্যে সমাধান করো। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি আমি আবারও পড়ছি। একটি বিদ্যালয়ে 625 জন শিক্ষার্থী ছিল। বছরের শুরুতে 275 জন শিক্ষার্থী নতুন ভর্তি হলো এবং 35 জন শিক্ষার্থী চলে গেল। ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রইল তা গাণিতিক বাক্যে সমাধান করো। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের প্রথমেই লিখতে হবে গাণিতিক বাক্য। 625, যেহেতু 625 জন শিক্ষার্থী ছিল, নতুন ভর্তি হলো 275, তাহলে যোগ হবে যোগ 275, এবং চলে গেলো 35 জন, তাহলে বিয়োগ হবে বিয়োগ 35। তাহলে 625 যোগ 275 বিয়োগ 35 সমান, আমরা প্রথমে যোগের যে অঙ্কগুলো সংখ্যাগুলো রয়েছে আমরা সেই সংখ্যা দুটি প্রথমে যোগ করব। যেমন যোগের সংখ্যা রয়েছে 625 এবং 275, আমরা 625 এবং 275 আগে যোগ করে নিব। তো 625 এবং 275 যোগ করতে গেলে আমাদের প্রথমে 625 এবং 275-এর এককের ঘর যোগ করতে হবে। 625-এর এককের ঘর রয়েছে 5 এবং 275-এর এককের ঘর রয়েছে 5। 5 যোগ করলে হয় 10, আমরা শূন্য লিখব, হাতে থাকবে 1। তারপর রয়েছে 625-এর দশকের ঘর রয়েছে 2 এবং 275-এর দশকের ঘর রয়েছে 7। 7 এবং 2 যোগ করলে হয় 9 এবং হাতে ছিল 1, যোগ করলে হবে 10। তো 10-এর শূন্য লিখব, হাতে থাকবে 1। এরপরে আমরা শতকের ঘরে যোগ করব। শতকের ঘরে রয়েছে 625-এর 6 এবং 275-এর 2। 6 এবং 2 যোগ করলে হয় 8 এবং হাতে ছিল 1, 9। তাহলে হলো 900 বিয়োগ, আমরা 35 ছিল, 35-ই লিখব। এখন আমরা 900 থেকে 35 বিয়োগ করব। 900 থেকে যদি আমরা 35 বিয়োগ করি তাহলে শিক্ষার্থী বন্ধুরা কত থাকবে? থাকবে হচ্ছে 865। অতএব বিদ্যালয়ে 865 জন শিক্ষার্থী রইল। উত্তর 865 জন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।